বন্ধ ওখানে আটকে পড়েছে। আরে কি কষ্ট তোর, মনটা খুব কাঁদছে। ভাই আমার কষ্ট দেখে তোদের যখন মায়া হচ্ছে তখন আমাকে একটু সাহায্য কর না ভাইয়েরা, না হলে তো এই কাছেই আটকে মরে যাব আমি। নিশ্চয়ই, এক বন্ধু যখন বিপদে পড়েছে তখন আরেক বন্ধু সাহায্যের হাত, তুই ওই সাহায্যের সুর বাড়িয়ে দেওয়া তো কর্তব্য। বেশি কথা না বলে কাজের কাজ কর। দেখলি তো আমি কিরকম ডালটাকে ধনুকের মতো টেনে বেঁকে ছেড়ে দিলাম, আর শালিক বন্ধু তীরের মতো উপরে উঠে গেল। কি বলে কায়দা? ধন্যবাদ ধন্যবাদ পিটু, ধন্যবাদ মিচকে, ধন্যবাদ সকলকে। চল পিটু, এখন আমরা আড্ডার জায়গায় ফিরে যাই। রাজু নিশ্চয়ই এতক্ষণে আমাদের জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই চল। কতক্ষণ হয়ে গেল, এখনো মিচকার পেটুটা ফেরার নাম করলো না। রাজু ভাই চলে এসেছি, তোমার অপেক্ষার অবসান। বেশি পাকা পাকা কথা বলিস না তুই, এতক্ষণ তুই কোথায় ছিলি? পেটু উপকার করতে গেছিল, আজকে পেটু যা করেছে তা শুনলে তোমার গর্বে বুক ফুলে উঠবে। কেন রে পেটু, কি করেছিস? একটু আগে পেটু আমাদের বন্ধু শালিককে বাঁচিয়েছে, ওর পা একটা গাছের ডালের ফাঁকে আটকে ছিল, পেটু ওকে উদ্ধার করেছে। সাবাস সাবাস পেটু সাবাস, আমাদের এভাবে সকলের মধ্যে একতা বজায় রাখতে হবে। ঠিক বলেছো, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকলে কেউ আমাদের বিপদে ফেলতে পারবে না। পশু পাখিদের মধ্যে এরকম সমতা একতা থাকলে অন্য জঙ্গলের কেউ কোনোদিন আমাদের ক্ষতি করতে পারবে না। একদম একদম। ও বাবারে বাবা, কি কষ্ট হচ্ছে। উফ, এই রোদের গরমেও কাঁপুনি দিচ্ছে। কি জ্বর কি জ্বর। আর কিছুদিন অপেক্ষা কর, নিশ্চয়ই ঠিক হয়ে যাবি, একদম সুস্থ হয়ে যাবি, চিন্তা করিস না। উফ, একই জ্বর, এর মধ্যে আবার খিদে পাচ্ছে। মামা, অনেক কষ্ট করে একটা ছাগলের ঠ্যাং পেয়েছি, তোমার জন্য নিয়ে এসেছি। নেকু নেকু, তোর মতো ভাগ্নে পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ এটা আমি নিয়ে এলাম, আমি আর তুমি ভাগ করে খাবো। কি হয়েছে মামা, এত কাঁপা গলায় কথা বলছো কেন? এ মামা, শুধু গলা নয় সারা শরীর কাঁপছে, মামার খুব জ্বর। কতদিন ধরে জ্বর? অনেক দিন ধরে রে, শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, ঠিক করে কথাও বলতে পারছি না। মামা, আমি যদি জ্বর সারানোর জড়িবুটির কথা জানতাম তাহলে তোমার আর কোনো চিন্তা থাকতো না। উফ, বাবারে বাবা কি শরীর খারাপ, এই ছাগলের মাংস শক্ত লাগছে। মামা আমি বলছিলাম কি, আমার একটা ওষুধ জানা আছে। ওই আমাদের এই জঙ্গল থেকে কিছুটা দূরেই আছে একটা সর্ষের ক্ষেত, ওখান থেকে বেশ কিছু সর্ষে ফুল নিয়ে এসে তা নির্যাস বুকে পিঠে ভালো করে মেখে নিতে পারলেই জ্বর সেরে যাবে। তাহলে আর দেরি কেন, এক্ষুনি মামার জন্য আমরা ওই সর্ষে ফুল নিয়ে আসছি। মামা তুমি অনেক খেয়েছো, এবার বাকি ঠ্যাংটা আমাকে দাও। ঠিক আছে নে, আর খেয়ে আমার জন্য এক্ষুনি সর্ষে ফুল নিয়ে আয়। আচ্ছা মামা। বাবারে, যেখানেই তাকায় শুধু হলুদ আর হলুদ। একেই বলে চোখের সর্ষে ফুল দেখা। এবারে সর্ষে দিয়েই আমার বাঘ মামার জ্বর সারবে। তাহলে আর দেরি কেন, চল চল নিয়ে যাই। মনটা কিরকম উড়ু উড়ু হয়ে যাচ্ছে, যেখানেই দেখছি হলুদ আর হলুদ, কাব্য করতে ইচ্ছা করছে। রক্ষে কর ভাই শকুন, তোকে আর এই ভর দুপুরে কাব্য করতে হবে না। একটা কবিতা বলি, শোন শোন। এই দেখো, আমাদের এখানে আসার কারণটা কি সেটাই ভুলে গেলি? ভুলিনি ভুলিনি, সব আছে মনে, ফুলে ফুলে ভরা এই হলুদের বনে। তুই কেন এলি, তুই তো বাঘের কাছেই থাকতে পারতিস, এখানে আমাদের তোর এই খড়খড়ে গলার অদ্ভুত কবিতা শুনতে হতো না, আমাদের কাজ করতে রে। কাজ কর কাজ কর, কাজই জীবন, আমার কাছে শুধু আছে হলুদের বন। এই থামি, তুই
থামলাম, আমি এখন সর্ষে ফুল দেখছি। তুই ভারী অদ্ভুত, নিজে বললি তান্ত্রিক বাঘের কাছ থেকে টোটকা পেয়েছিস, তোর কথার উপর ভর করে এলাম, তা না সর্ষে ক্ষেত দেখে তুই আমাদের চোখে সর্ষে ফুল দেখাচ্ছিস। কে বসতে রে, আমরা সর্ষে ফুল তুলি। আমার কাজ জোগাড় করা, জোগাড় আমি করেছি, এবার তোরা ফুলগুলোকে এক জায়গায় কর, আমি ততক্ষণ একটু হারিয়ে যাই ওই হলুদ বনে। যা চলে। বুঝলি, অনেক দিন কিছু একটা ঘটেনি, একটা কিছু ঘটাতেই হবে, একটা কিছু ঘটাও রাজু ভাই। এই তো পেটু একটা দারুণ ঘটনা ঘটিয়েছে, শালিককে বাঁচিয়ে ও তো আমার মন জিতে নিয়েছে। ওটা তো ঠিক আছে, কিন্তু গেছো কি ঘটাবার কথা বলছে সেটা একটু শোনা যা। বল গেছো, বল কি ঘটাবার কথা বলছিস বল। অনেক দিন ধরে ওই বদের ধাড়িগুলোকে দেখতে পাচ্ছি না, আর দেখতে পাচ্ছি না বলেই রাগছি না, আর রাগছি না বলে হাতে সুখ করতে পারছি না, খুব চাপে পড়ে গেছি। ভারী অদ্ভুত তো, সবাই এই মারামারি কাটাকাটি থেকে বেরিয়ে আসতে চাইছে, আর তুই তুই ওদের মারতে চাইছিস। সত্যি সত্যি কি বিচিত্র, তুই চাপ কাটাতে শেষ পর্যন্ত পাপ করবি। রাজু ভাই, এই গেছো কথাটা মন্দ বলেনি, সত্যি ওরা কোথায় গেল বলতো, ওদের তো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আমাকে শুধু লক্ষ্য করে যা, শুধু লক্ষ্য কর আমি কি উপায় বার করেছি, আমাকে অনুসরণ কর, দেখ আমি কি করি, শুধু দেখে যা। ওই দেখো রাজু ভাই, গেছো কি করছে? তিনটে গাছের নিচে তিনটে মোটা ডাল রেখে কি করতে চাইছে গেছো? ও রাজু ভাই, কিছু বুঝতে পারছো? এই যে তিনটে গাছের ডাল দেখছিস, এই তিনটে হলো ওই তিন বদ। মানে মাঝের এই মোটা ডালটা হলো ওই বদমাইশ বাঘ, তার দুপাশের ভাল্লুক আর নেকড়ে। বুঝলাম। এবার দেখ, এই বেল ছুড়লাম বাঘের দিকে, যা লক্ষ্য ভেদ, দেখলি দেখলি? এইভাবে এখন আমাকে অনুশীলন করে যেতে হবে, কত দায়িত্ব আমার। কি ও রাজু ভাই, ঘটালাম তো একটা কিছু, কি বলো? সত্যি সত্যি পারিস বটে। এবার নেকড়ে আর ভাল্লুকের পালা। উফ, কি জ্বালা, কি জ্বালা। উফ, কি কাঁপুনি, কাঁপতে 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 হাঁপিয়ে উঠছি। ওরা ওরা কখন যে আসবে কে জানে। এসে গেছি মামা, তোমার জন্য সর্ষে ফুল নিয়ে। এবার ভালো করে বেসাই করে সারা গায়ে মালিশ করলেই তোমার কাঁপুনি চলে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেসাই কর, কাঁপতে কাঁপতে আমার হাঁপুনি এসে যাচ্ছে, আর বোধহয় বাঁচবো না। পালাই শাট, মরবে তোমার শত্রুরা। মরেছে মরেছে, কোথায় কোথায় মরেছে, ওদের মরণ কামনা করতে করতে আমার খাটে ওঠার সময় এসে গেল রে। মরে গিয়েও মুক্তি হবে না রে, ভূত হয়েও এই জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে হবে। মামা, ও মামা গো। আর মামা মামা এখন বাজাচ্ছে ধামা, আর একটু পরে দেবে হামা, গায়ে আমার গরম জামা। সর্বনাশ, ভুল বকছে, তাড়াতাড়ি কর। এ ফুলগুলো পিষতে শুরু কর। পিসির পিসির কাছে যাব, পোলটুর মাংস খাবো। জোর পারছে, ফুল বকা পারছে, তাড়াতাড়ি। দেখলে রাজু ভাই আমার অনুশীলন, আমার হাতে টিপ পড়বে বাঘ ঢিপ। দেখলাম। এবার দেখো, চোখ বন্ধ করে মারবো, পেটু শুধু একটু আওয়াজ করে দিতে হবে, শব্দ ভেদি বেল, হাতে আমার বেল, মারিস না কেউ তেল, বুঝিয়ে দেবো খেল। রোখে বলো বাবা, আমার ক্ষমা দে, তুই যাকে ইচ্ছে নিয়ে তোর এই শব্দ ভেদি বেলের খেলা দেখা, শুধু আমার ছেড়ে দে। এই গেছো, তোর আর কোনো কাজ নেই, চল আমরা খাদ্য সংগ্রহে যাই, অলস মাথা শয়তানের বাসা। ঠিক আছে, খাদ্য সংগ্রহে গিয়ে আমার বেলের খেল দেখাবো, চলো। আজ কিছু একটা ঘটবে ঘটবে। হে বনদেবী, আমাদের সবাইকে আজ গেছোর হাত থেকে রক্ষা করো। দেখাবো বেলের খেলা সারা বেলা। একটু আরাম লাগছে বাঘা? আমার খুব কান্না পাচ্ছে রে ভাল্লুক, কান্না ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না, শুধু কান্না আর কান্না। তা হঠাৎ কান্নাই বা পাচ্ছে কেন? কান্না ছাড়া আর কি পাবে বল,
মরার আগে একবার যদি উল্লুকপুর দখল করতে পারতাম কি ভালোই না হতো। হায় 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 হায়, সে আর হবার নয়। হবে হবে, সব হবে। তুমি আগে সুস্থ হও, তারপর একটা কিছু করবো। একটা কিছু করতেই হবে। হবে হবে বলছিস, কি করে হবে? আগে তুমি সুস্থ হয়ে ওঠো, আরাম হচ্ছে সূর্য ফুলে নির্যাস মেখে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা অনেকটাই ভালো লাগছে। রাজুকে করবো ঠান্ডা, মেরে মাথায় ডান্ডা, দেখাবো সর্ষে ফুল হবে না আর ভুল। দেখলি আমার লক্ষ্য? আমি বেল ছোড়াতে দক্ষ। নিয়ে আয় পেটু, এক টিপেতে এক কাঁদি। রাজু ভাই, আমার শরীরটা না কেমন করছে, কেমন আনচান আনচান করছে, মনে হয় গায়ের তাপমাত্রা বাড়ছে। সে কি রে, তোর এই জ্বরের সমস্যাটা তো খুব চিন্তার বিষয়। তুই এক কাজ কর, কাজ কর, এখানে এখানে একটু বস। এনে ভালো খা, গেছো যে একাদি কলাটা পেয়েছে, ওটা খা আর বিশ্রাম নে। তুই কিচ্ছু চিন্তা করিস নি ভালো, আমি আবার ছুড়বো বেল, দেখাবো আবার খেল। ডাক্তার নেই, সর্ষে ফুলের নির্যাস মেখে গা গতরে ব্যথাটাও গেছে। এবার পরিকল্পনা কর, কিভাবে উল্লুকপুর দখল করা যায়। একটা উপায় এসেছে আমার মাথায়, ওদের সর্ষে খেতে আনতে হবে। মানে ওদের সর্ষে ফুল দেখাতে হবে? শোনো সবাই, এই সর্ষের নির্যাস দিয়ে যে জ্বর কমে, এই সত্যটা রাজুদের দিতে হবে। কারণ ওই ভাল্লুকের মাঝে মাঝেই কাঁপুনি দিয়ে জ্বর আসে। দারুণ দারুণ বলেছিস, এটাই হবে ফাঁদ। কাল সকালে উল্লুকপুরে রাজুর কাছে এই খবরটা আমি দিয়ে আসবো, তুমি নিশ্চিন্তে থাকো। সর্ষে ফুলের নির্যাস এবার আমার মাথায় একটু লাগিয়ে দে, বুদ্ধিটা একটু খোলতাই হোক, ঝাঁঝালো হোক, সারা রাত ধরে ভাববো, একটা ঝাঁঝালো মতলব বার করতে হবে। শোন কান খুলে, গরম আসছে, কাঠ ফাটা রোদ থেকে বাঁচতে আয়া আর ঠান্ডা ঘেরা জায়গা বাছাই কর। এবার গরম কিন্তু আগের বারের থেকে বেশি পড়বে। এইবার ওদের মাঝে এই সর্ষে ফুলের তোড়াটা ফেলে দি। এই এখানে এখানে সর্ষে ফুল কোথা থেকে পড়ছে? এইবার ওদের ওখানে গিয়ে আমাকে ব্যাপারটা খুলে বলতে হবে। নামি, ওই ওপরে তাকাও, ওপরে তাকাও, ওই শকুনটা আসছে। কি ব্যাপার বলতো, উঠিয়ে বেল দিয়ে মারি, একটা বদের ধারি। তুই থাম, খালি মাথা ফাটাবার তালে আছে, তুই কি গুন্ডা হবি নাকি? এই এলাম গো রাজু ভাই, আমার মুখ থেকে ওই সর্ষে ফুলের তোড়াটা পড়ে গেল। সর্ষে ফুল নিয়ে কি করবি? তোরা কি এখন সর্ষের চাষ করছিস নাকি? আরে সর্ষে ফুলের কি উপকার বলে বোঝাতে পারবো না। কি উপকার? আর বলো না রাজু ভাই, আমাদের বাঘের তো কম্প দিয়ে জ্বর এসেছিল, খালি কাঁপুনি আর জ্বর আর ফুল বকা। তান্ত্রিক বাঘ একটা টোটকা দিল। কি টোটকা? ওই সর্ষে ফুলের নির্যাস সারা গায়ে ভালো করে মাখলেই জ্বর সেরে যাবে। তাই নাকি? মাখিয়েছি? সেরেছে। সেরেছে মানে বাঘ এখন নাচছে তিড়িং বিড়িং করে। তাই, এটা খুব ভালো একটা খবর দিলি শকুন। আমাদের ভালুও মাঝে মাঝে জ্বরে পড়ছে। এই তো কাল দুপুরে জ্বরে কাঁপছিল। ওই তো সর্ষে ক্ষেত থেকে সর্ষে ফুল তুলে তাকে ভালো করে বেটে লাগাও ওই ভালুর বুকে পিঠে, দেখো নিশ্চিত ভাবে জ্বর চলে যাবে। তোকে খুব ধন্যবাদ দে শকুন, খুব ধন্যবাদ। আমরা কালই যাব, কালই। আরে না না, এত ধন্যবাদ দেওয়ার কি আছে, এ তো বন্ধু বন্ধুর জন্য করতেই পারে। বাবা খুব যে বড় বড় কথা বলছে, কেমন একটা আস্তে আস্তে গন্ধ, অতি ভক্তি তো চোরের লক্ষণ। আশি করাছু ভাই, ভালুর জন্য চিন্তা করো না, ভালু সেরে যাবে। রাজু ভাইকে বলবো ব্যাপারটা। রাজু ভাই একটা কথা বলবো। বল। এটা একটা ফাঁদ মনে হচ্ছে। তাই তোর তোর এটাই মনে হচ্ছে? হ্যাঁ, জানো তো সেই প্রবাদটার কথা, দুরাত্মার ছলের অভাব নেই, ইচ্ছে হচ্ছে বেল দিয়ে ওর ঠোঁটটাকে ভেঙে দি। তোর মাথায় তো খুব প্যাঁচ,
মানে পেঁচালো বুদ্ধি, কোনো কিছু সোজা দেখিস না, খালি একে মারবো ওকে মারবো, আর যদি কিছু বেচাল করিস আমি তোকে দূর করে দেব, কথাটা যেন মনে থাকে। এসেছি যথারীতির টপ গিলেছে। আমিও আমার পরিকল্পনাটা তোদের সবাইকে বলছি, আমি কেউ থেকে খবর দিয়েছি, ও এলো বলে, যা হবার কালকেই হবে। তোমার মাথায় কি চলছে বলতো, আমাদেরকে একটু বলো তো মামা। কেউ কে আসছে, ওকে বলে দিয়েছি কি করতে হবে। তোমাকে সর্ষের রস মাখিয়ে সুস্থ করে এই তার প্রতিদান দিলে, ফন্দি করলে, আর আমাদের বলছো না। আরে আরে রাগ করছিস কেন, কেউটে তো বেশ রসিয়ে রসিয়ে বলে, ওর কাছে শুনে বেশ মজা পাবি। ওই তো কেউটে আসছে। আমি এসেছি বাঘ মামা। কেউটে এবার রসিয়ে আমাদের পরিকল্পনাটা বল দেখি। এবার এবার একটু বিশ্রাম নি। কাল সকালে আমি সর্ষে খেতে লুকিয়ে থাকবো, যেই না রাজু আসবে অমনি এমন একটা ছোপ বলে মারবো, একশো বলেই রাজু তুলবে পটল। মামা এটা তো জবরদস্ত পরিকল্পনা, রাজু শেষ, লুকপুর আমাদের। সর্ষে ফুলে নির্যাসে জ্বর যেমন সেরে যায়, সর্ষে খেতে আমাদের কেউটে শোনার বিষের মরণও নিশ্চিত। রাজু ভাই তুমি গেলে সর্বনাশ, এ তো উল্লুকপুরের রাজু ভাইকে মারার কথা বলছি। না 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 না, এ তো হতে দিতে পারি না, রাজু ভাইকে জানাতেই হবে, যাই খবরটা দিয়ে আসি। পাতার আড়াল থেকে সন্তর্পণে বেরোতে হবে, আমাকে যেন কেউ না দেখতে পায়। হ্যালো, এখন কেমন আছিস, জ্বর কি আছে? শরীরটা কেমন ঝিমঝিম করছে। তোর তাহলে গিয়ে কাজ নেই, তুই এখানে থাক। তোরা সব নিশ্চিন্তে যা, আমি ভালুর কাছে আছি। খুব ভালো হয়, তাহলে দুই বন্ধু বসে গল্প করতে পারবো। ঠিক আছে, তবে তাই হোক, আমরা যাই। এই তো এসে গেছি, রাজু ভাই এখনো আছে দেখছি। রাজু ভাই এই শালিকটা না, দাঁড়াও, যেও না, কথা আছে। কি কথা? আজ সর্ষে খেতে যেও না, ভয়ঙ্কর বিপদ। কেন, কি হয়েছে? আমি একটু আগে শুনে এলাম। কাল সকালে আমি সর্ষে খেতে লুকিয়ে থাকবো, যেই না রাজু আসবে অমনি এমন একটা ছোপ বলে মারবো, একশো বলেই রাজু শেষ, লুকপুর আমাদের। কি রে শালিক, তলে তলে এই সাপের হাঁচির বেঁধে চেনে, আমি তখনই বুঝেছিলাম আমার মাথায় তো প্যাঁচ। থাম গেছো, এখন মান অভিমানের সময় নয়, আমার ভুল হয়েছে। স্বীকার করলে তাহলে? হ্যাঁ হ্যাঁ করলাম। আমার কপালটাই খারাপ, সর্ষে ফুলও আসবে না আর আমিও সারবো না। কে বলেছে তুই সারবি না? আমি সর্ষে খেতে যাব, তোর জন্য সর্ষে ফুল নিয়ে আসবো। কিন্তু কি করে? সাপের জমকে বেজি। বুঝেছি রাজু ভাই, বুঝেছি। বুঝে যদি থাকিস তবে বেজিকে খবর দে, আজই সব কাজ শেষ করব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। গেছো? তোর সাথে তো বেজির ভালো খাতির। বেজিও আছে, বেলও আছে, আর বেলের খেলও আছে। আমি যাচ্ছি বেজির কাছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। আমি এইখানটায় লুকিয়ে থাকবো, রাজুকে কায়দা করে এখানে আনতে হবে। তুমি চিন্তা করো না, আমি এমন নাটক করে রাজুকে আটক করব যে দেখতেই থাকবে। ওই তো রাজু আর তার দলবল আসছে, চল কেউ তে লুকিয়ে পড়। শকুন তুই যা, ওদের স্বাগত জানা, আমরাও লুকিয়ে পড়, চল। বেজি তোকে ছেড়ে দিচ্ছি, তুই গন্ধ শুকে কেউ টিকে ধর, কিন্তু একটাই অনুরোধ, প্রাণে মারিস না। আমি চললাম রাজু ভাই, চিন্তা করো না, আমি প্রাণে মারবো না। যেতে বলেছে তখন নিশ্চয়ই কিছু ভালো ভেবেই বলেছে। তোরা এখানে থাক, আমি ওখানে যাচ্ছি। বাবা, একটা বার নামলো।
গন্ধটা ওই দিক থেকে আসছে। আরে ওই তো সাপটা, ধরি। ওরে বাবা রে, তুমি কোত্থেকে এলে? বাঁচা বাঁচা! কে এউটের চিৎকার? না, ওকে কে ধরলো? দূরে বসে শালিক দেখে মিটিমিটি হাসছে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের কোনো দোষ নেই, সব দোষ হলো ওই বাঘের। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের আমাদের ছেড়ে দাও। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.